খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন ধান চাল ক্রয় কার্যক্রমে অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে তে না তিনি জানান কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেজন্য সারাদেশে পেডিসাইলও নির্মাণ করছে সরকার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার খাদ্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন খাদ্যমন্ত্রী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম মনোরঞ্জনশীল গোপাল জাকিয়া আবাসুম জুই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ সহ আর অনেকেই এর আগে কান্তজিউ মন্দিরে ও দিনাজপুর সিএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী